হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে আমি কি দেখাতে যাচ্ছি। সো ফাইনালি আমি আজকে দেখাবো আপনাদেরকে কাইনমাস্টারের একটি সেটিংস। আপনারা হয়তো কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন। মোবাইল জগতের এডিটিং এর সেরা অ্যাপস হলো কাইনমাস্টার। ভিডিও এডিটিং এর জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং জনপ্রিয় একটি অ্যাপস হলো কাইনমাস্টার। এখানে আমরা বাংলা লেখা লিখলে সুন্দর করে লিখতে পারি না, স্ট্যাটাস লিখতে পারি না, আমরা কিভাবে সুন্দর করে বাংলা লেখা লিখবো, বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে আমরা কিভাবে লিখবো, আজকের ভিডিওতে আমি আজকে সেটি দেখাতে চলেছি। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে আপনারাই বলেন যে কোন লেখাটি বেশি ভালো লাগছে। অবশ্যই এটি আপনারা এরকম ভাবে কিভাবে আপনারা বাংলা লেখা লিখবেন কাইনমাস্টারে, সেটি আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেব। এটির জন্য একটি অ্যাপস এর প্রয়োজন রয়েছে। অ্যাপসটি থেকে শুরু করে সম্পূর্ণ কিছু এ টু জেড আমি আপনাদেরকে আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা শিখে যাবেন কিভাবে আপনারা এই কাজটি করে থাকবেন। তো দেরি না করে আমি এখন মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো লেটস স্টার্ট, গো। তো বন্ধুরা, অ্যাপসটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা প্রথমে অ্যাপসটির ভিতর চলে যাবেন, তারপর আপনারা দেখতেছেন সিলেক্ট অ্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ফোনে সমস্ত অ্যাপ এখানে চলে এসেছে। আপনারা এখানে কাইনমাস্টারে চলে যাবেন, তারপর সিম্পল এডিটে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস, উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেবান TTF, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা যে ফন্টটি যেখানে আপনারা ফাইলে রেখেছেন সেখানে আপনারা এই ফাইলের ভিতরে চলে যাবেন। আমার এই ফাইলটি ডাউনলোডের ভিতর রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো, আপনাদের সকল ফাইলগুলো এখানে চলে এসেছে। আপনারা এখান থেকে আপনাদের এই ফাইলটি আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে ফাইলটি দেওয়ার জন্য ক্লিক করবেন, এখানে আপনারা সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের সেভ হয়ে গেল, এখানে আপনারা অ্যাপসটি রিমুভ করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আবার ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে আপনারা এখান থেকে এটি ইনস্টল করে নেবেন পুনরায়। তারপর মনে করেন একটু অপেক্ষা করবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে, অ্যাপসটি আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপসটির ভিতর আপনাদের চলে যেতে হবে। একটু অপেক্ষা করুন, অ্যাপসটি ইনস্টল হয়ে নিক। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাপসটির ভিতর আমি চলে যাব। দেখতে পাচ্ছেন চলে আসলাম, নিউ ক্রিয়েট 16:9 সিলেক্ট করে নিলাম। তারপর আমি আপনাদেরকে এখন এখানে লিখে দেখাবো। এটির জন্য এখানে একটি পেজ নিলাম, আবার আমি টেক্সটে চলে যাব। এখানে আমি মন ইচ্ছা মতো যে কোনো একটি লেখা লিখে দিলাম। ঠিক আছে, আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, বোঝানোর জন্য এই লেখাটি আমি এখন এটির ফন্ট চেঞ্জ করে দেখাবো। আপনারা চলে যাবেন এখানে, তারপর ভিবেন এখানে আপনারা এটিতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আপনারা কাইনমাস্টারে এরকম লেখা বানিয়ে ফেলেছেন। ঠিক আছে, আমি যেরকমভাবে দেখিয়েছি সেরকমভাবে আপনারা করে নিতে পারবেন, খুবই সহজে আপনারা এটি করে নিতে পারবেন। এখন দেখুন যে নর্মাল লেখাটি কেমন আসে। ঠিক আছে, দেখতে তেমন ভালো লাগতেছে না, তাই আপনারা এরকমভাবে আপনারা এটি করে নিতে পারবেন খুবই সহজে। দেখতেই তো পারলেন কিভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করে থাকবেন। তারপর এটি আপনারা এক্সপোর্টে দিয়ে দিবেন, তাহলেই আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে এই কাজটি। ঠিক আছে, এরকম ভাবে আপনারা করে নিবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং কাইনমাস্টার অ্যাপস এর ভিতর বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে দিন আপনাদের সকল বন্ধুদের কাছে, তারাও এরকম এডিটিং শিখে যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে। আর এরকম ভিডিও আমার চ্যানেলে আপনারা সবসময় পেয়ে যাবেন। এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও আমার চ্যানেলে আমি সবসময় দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, টাটা।